নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তো আজকে কোনো স্পেসিফিক কোনো পাখি নিয়ে কিছু বলার নেই আজ শনিবার কালকে রোববার আপনি আপনারা ভিডিওটা রোববারই দেখতে পাবেন রোববার করার কারণ হলো গিয়ে কালকে হাটবার আমি আজকে ভিডিওটা আজকেই ছাড়তে পারতাম কিন্তু আজকে ভিডিওটা ছাড়লাম না এই জন্যই কেন আমি যে কথাগুলো বলবো তারপরে হাটবারে আমার মনে হয় ভিডিওটা ওই দিন সকালে ছাড়াটাই বেটার হবে কেননা আমি কিছু পাখি নিয়ে কথা বলবো ধরুন স্পেসিফিক্যালি কিছু কিছু পাখি এমন আছে যেগুলোর দাম রিসেন্ট কয়েকদিনের মধ্যে যথেষ্ট বেড়েছে যেরম তার মধ্যে একটা তো জানেন আপনারা বদ্রি যথেষ্ট ভালো বেড়েছে যে বদ্রি দেড়শো একশো আশির মধ্যে ঘোরাঘুরি করতো সেই বদ্রি আজকে মানে ব্রিডাররাই বিক্রি করছে প্রায় দুশো আশি দুশো ষাট দুশো চল্লিশ দুশো পঞ্চাশ যে যেরকম পাচ্ছে কিন্তু মানে হাটে বিক্রি হচ্ছে সেই বদলিটাই দেখা যাবে গিয়ে চারশো টাকা সাড়ে তিনশো টাকা এমনকি আমাদের মধ্যেও বহু ব্রিডার আছে যারা সেটা মানে ট্রেডারকে দুশো আশি দুশো সত্তরে যেটা দিচ্ছিলো সেটা এমনি আমাদের জন্য নর্মাল ব্রিডারদের জন্য সেই দামটাই তারা রেখেছে হলো গিয়ে চারশো টাকা সাড়ে তিনশো টাকা কেনা সময় আছে সুযোগ আছে এই সময়টাই একটুখানি ব্রিডারদের থেকে রোজগার করে নেওয়ার ভালো সময় এই যে ব্রিডারই ব্রিডার থেকে রোজগার করতে চায় না এটাই হলো গিয়ে সবচেয়ে বড়ো বাজে জিনিস ট্রেডার বেশি দামে বিক্রি করছে তারটা নয় আমি বুঝতে পারি কেননা সে জাস্ট পাখি একটা স্টক সেই স্টকটাকে বিক্রি করে দিয়ে একটা প্রফিট করবে কিন্তু একটা ব্রিডার আরেকটা ব্রিডারকে যখন বেচছে সে ট্রেডারকে দিচ্ছে কম দামে কিন্তু ব্রিডারটা যেই নিতে যাচ্ছে তাকে বেশি দামে দেবে কেন না সে ট্রেডারের মতো পঞ্চাশ পেয়ার নিচ্ছে না চল্লিশ পেয়ার নিচ্ছে না সে দু পেয়ার চার পেয়ার পাঁচ পেয়ার দশ পেয়ার নিচ্ছে কিন্তু জিনিসটা যদি ভেবে দেখেন জিনিসটা কিন্তু একদমই ঠিক না মানে আপনি একভাবে বলতে পারেন ঠিক একভাবে আমি বলবো একভাবে ঠিক না কেননা যদি দিতেই হয় তাহলে সাড়ে তিনশো টাকা করে সবার জন্যই রাখুন বা চারশো টাকা করে সবার জন্যই রাখুন কিন্তু ট্রেডার তো ওই রেটটা নেবে না কেন ট্রেডার তো প্রফিট করবে এমন কি আপনারা এমনও আছে যে দুশো দুশো কুড়ি টাকাতেও বিক্রি করছেন কিন্তু যেই কোনো ট্রেডার এই ব্রিডারকে দিতে হবে সেই সময় দামটা বেড়ে সাড়ে তিনশো চারশো কেউ তিনশো নানান রকম দাম রাখছেন আর এইগুলোই কিন্তু মানে একে অপর থেকে ভরসাটাকে কিন্তু অনেক কমিয়ে দেয় আর দেখুন এটা আমাদের নেচার আমরা কোনো দিন এটা দিয়ে বেরিয়ে আসতে পারবো না চেঞ্জ হতে পারবো না এটা একদম সত্যি কথা আমরা চেঞ্জ হতে পারবো না কোনো দিন কেন আমরা সুযোগ সন্ধানী আমরা সুযোগ পেলে পরেই অন্যকে কোপ মারার চেষ্টা করবই আমরা যখনই দেখব কোনো পাখির দাম বেড়েছে ট্রেডার যদি সেই পাখিটা একটু দাম বেড়েছে বলে নেয় সেই পাখিটা যদি আমার থেকে কোনো ব্রিডার চায় আমি অবশ্যই বেশি দামেই বেঁধব আমার থেকে ট্রেডার এসে যদি মানে বলে যে ককটেল সাড়ে পাঁচ হাজার টাকা তা আমি আপনাকে বলতে হবে সাড়ে ছ হাজার টাকা বা ককটেল যদি আমাকে এসে বলে পাঁচ হাজার টাকা তাহলে আপনাকে আমি বলতে হবে হলো গিয়ে ছ হাজার টাকা মানে তার কমে বলা যাবে না সেটা ঠিক হবে না কেন তাহলে আপনাকে কমে দেওয়া হয়ে যাবে তাতে আমার তো খুব ক্ষতি হয়ে যাবে কেন আমি ট্রেডারকে দিলে পরে আমার লাভ আছে আপনাকে দিলে পরে তো আমার লস হয়ে যাবে কেন পরের দিন আপনি আমার কাছে আবার চাইতে আসতে পারেন বাকি তখন সেটা একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে একবার কিনুন বারবার কেন আসবেন আমার কাছে বারবার আসা তো ঠিক না একবার আসুন একবার নিয়ে যান পাখি আমি যতটা পারলাম একবারে কোপ মেনে নিলাম কোনো অসুবিধা নেই ছ হাজারের জায়গায় সাত হাজারও যদি নিতে পারি তাহলেও লাভ হয় তাহলে কি একদম আমি মোটামুটি ওই মুহূর্তে রাজা হয়ে যাব আর আমার পাখি বেচারার দরকার পড়বে না খুব একটা কিন্তু ট্রেডারকে আমাকে সারা বছর দিতে হবে তাকে একটু কমেই দিতে হবে ট্রেডার আমাকে সারা বছর দেখবে হ্যাঁ সে কোনো অসুবিধা নেই সে আটশো টাকাতেই আমার থেকে ইয়েলো সাইড কোন নিয়ে যাক না কেন তাতে কোনো আমার প্রবলেম নেই কিন্তু আপনি যখন ইয়েলো সাইড কোন চাইবেন আপনাকে তো দু হাজার টাকায় দিতে হবে ভাই তার নিচে তো আমি দেবো না কেনা আপনি তো প্রত্যেক দিন পাখি নেবেন না ট্রেডার আমার থেকে আটশো টাকা করে প্রত্যেক দিন পায় তাতে আমার খরচা উঠুক না উঠুক তাতে কি যায় আছে পাখি তো আমার বিক্রি হচ্ছে খরচা উঠতে হবে না পাখি বিক্রি হলে হলো ওখানে লস হয় না তোমার ওটায় কোনো লস হয় না ওটা আমার প্রফিটের জায়গা আপনাকে একবার বেচবো সে একবার যতটা পারব বেশি দাম দিয়েই বেচবো কোনো ট্রেডার আমার থেকে দশ বারো হাজার টাকা নিয়ে যাচ্ছে কোনো ব্যাপার না আমি আপনাকে কুড়ি হাজার টাকায় সানকনুর বেচবো কেন বেচবো আপনাকে কম দামে আপনাকে কম দামে বেচা মানে তোমার লস আমি বাজার খারাপ করে ফেলছি আপনাকে কম দামে বেছে অনেকেই বলে থাকে এটা যে বাজার খারাপ হয়ে যাচ্ছে এই কম দামে দিয়ে দিয়ে বাজার খারাপ ট্রেডারকে কম দামে দিচ্ছি তাতে বাজার খারাপ হয় না বাজার খারাপ হয় ব্রিডারকে কম দামে দিলে কম বলতে কীরকম কম আটশো টাকায় ট্রেডার নিয়ে যাচ্ছে সেখানে যদি আমি তেরোশো চোদ্দোশো টাকায় ব্রিডারকে দিই সেটা তাহলে অনেক কমে দিয়ে দিলাম একবারও এটা ভাবলাম না যে তেরোশো চোদ্দো টাকায় যে দিলাম তাতে বরং খাওয়ার দামটুকু উঠলো আমার পাখিটার আটশো টাকায় যে দিচ্ছি সেই দামটুকু উঠছে না কেন কনুরের সব ফুডের মধ্যে ফ্রুটসও যায় ভেজিটেবলসও যায় প্লাস হলো গিয়ে সিডমিক্স যায় সব কিছুই যায় বাচ্চা বাচ্চা সব ভালো কথা যার বাড়িতে ব্রিডিং করছে খুব ভালো কথা তাই বলে কি ট্রেডারের যেরকম স্টকে লস হতে পারে আমাদের এখানে কি মানে বার্ডের লস হয় না বার্ডের ক্ষতি হয় না এইগুলো নিয়ে কেউ চিন্তা করে না জেব্রা ফিঞ্চ জেব্রা ফিঞ্চ রিসেন্ট আগে সত্তর টাকা করে চলছিল এখন রিসেন্ট দেখা যাবে একশো একশো কুড়ি দেড়শো অবধিও হয়তো পৌঁছে গেছে এখন লোকে দেড়শো টাকা করে ট্রেডারকে দিচ্ছে কিন্তু হ্যাঁ কোনো ব্রিডার যদি যায় দশ পেয়ার নিতে দুশো টাকাই দিতে হবে তাকে তাকে দেড়শো টাকায় দেওয়া যাবে আমি এই জিনিসটা বুঝতে পারি না এটা কে বলে দিয়েছে ট্রেডার বলে দিয়েছে আমাকে যে দামে দেবেন তার থেকে বেশি দামে না বেসলে আপনার থেকে আমি নেব না বাকি হ্যাঁ এটা বলে দিয়েছে কেউ কিন্তু এগুলো কিচ্ছু সেট করে দেয়নি পাখির মার্কেট কেউ কোনো সেট করে দেয় না আপনারা কী ভাবছেন যে আজকে বদ্রি পাখি যে আপনি তিনশো চারশো টাকা করে বেচছেন মানে এমনি নর্মাল ব্রিডারদের কাছে আট পেয়ার দশ পেয়ার বা ট্রেডারদের কাছে যে দুশো ষাট টাকা দুশো আশি টাকা করে বেচছেন এই পাখিগুলো তো কারোর কাছে যাচ্ছে তারাও তো ব্রিডিং করাবে কালকে তো আবার দেড়শো টাকায় নামবে এই বদলিটার দামি তখন কি করবেন তখন তো যেই ব্রিডারটাকে আপনি দিলেন না তিনশো টাকার কমে আপনি দিচ্ছেন না বা দুশো আশি টাকায় আপনি দেবেন না ঠিক করে রেখেছেন তো সেই ব্রিডারটা কালকে যে আপনার থেকে পাখি নেবে না তার কোনো গ্যারান্টি আছে যদি দেড়শো টাকায় পাখিটা বিক্রি হয় বাজারে বা দুশো টাকায় পাখিটা বাজারে বিক্রি হয় তখন তো আপনি একশো কুড়ি টাকা একশো টাকা পাবেন কিন্তু ট্রেডারটা কিন্তু আপনাকে সেই দেড়শো টাকাই দিত এই জিনিসগুলো প্রথম কথা আমরা কেউ ভাবি না আমাদের হলো গিয়ে মানে যেই সময় আছে সেই সময় যতটা পারো চুষে বের করে নাও লোক থেকে একদম ভাববেন না যেটা বেড়েছে সেটা পড়তে বাধ্য পাখিও পড়বে ফিঞ্চও পড়বে সবাই পড়বে আবার আবার বিল্ডিং শুরু হবে আবার চাষ শুরু হবে আবার পড়া শুরু হবে সেই নিয়ে কোনো টেনশান নেই এই জিনিসগুলো যদি একটু মাথায় রাখেন একটু যদি চিন্তা করেন দেখবেন মানে দিতে গিয়ে না অসুবিধা হবে না আজকে আমার কাছে ট্রেডাররা খুব একটা পাখি না কারণ কি রেটটা হলো গিয়ে আমার কাছে একই ব্রিডারের কাছেও যারে ট্রেডারের কাছেও তাই নিক পাঁচ টাকা যদি এমনি হয় আপনার প্যাচলেস অ্যালবিনো প্যাচলেস ডিএনএ করে সাড়ে পাঁচ হাজার টাকাই সে দুজনের জন্যই এক কিন্তু কি অন্যরা সেখানে চার হাজার সাড়ে চার হাজার টাকায় দিচ্ছে তো সেখান থেকে নিচ্ছে ট্রেডার তাই বলে কি আমার কোনো ক্ষতিও যাচ্ছে আমার তো কোনো সময় মনে হয় না কেন বহু ব্রিডার আছে যারা এরকমভাবে ট্রেডার থেকে সাড়ে ছ হাজার টাকা থেকে পাখি নেয় না তারা কিন্তু আমার থেকে পাখে নেয় আমার মার্কেটটা ট্রেডারের উপরে চলে না মানে আমার বিক্রিটা পুরোটাই ট্রেডারের উপরে চলে না আমার ব্রিডারের উপরেই যথেষ্ট আর একটা জিনিস মনে রাখবেন যেদিন ব্রিডার থেকে ট্রেডারের সংখ্যাটা বেশি হয়ে যাবে না সেদিন মার্কেটটা এমনি পুরোপুরি বন্ধ হয়ে যাবে এখনও ব্রিডারের সংখ্যাটা ট্রেডার থেকে বেশি বলে মার্কেটটা চলছে যেদিন এই সংখ্যাটা বেশি হয়ে যাবে ট্রেডারের আর ব্রিডার কম হয়ে যাবে সেদিনই দেখবেন অসুবিধা হয়ে গেছে সব ওলটপালট হয়ে গেছে তো সবাইকে একটা কথা অনুরোধ করব যেই দামে ট্রেডারকে দিচ্ছেন কাইন্ডলি সেই দামেই ব্রিডারকে দিন কেন আরেকটা বিডারও যদি বাঁচে তাতে আপনার কোনো ক্ষতি হবে না আর বাঁচে বলতে কি পাখি পোষার জন্য নিচ্ছে বাঁচে কথাটাও ঠিক হবে না পাখি পোষার জন্য নিচ্ছে পুষবে তো সেখানে পাখি পুষতে যদি সে আপনার থেকে ট্রেডারের দামে নিয়ে যায় তাহলে তো আপনার কোনো অসুবিধা নেই তার জন্য এক্সেস রেট করে রেখেছেন কেন সে চুজ করে নেবে বলে ট্রেডার কি দেখে নেয় না ছাট পাখি কি আলাদা করে না ট্রেডার হ্যাঁ আপনি বলতে পারেন যে কালার স্পেসিফিকেশান কোরো না কিন্তু তাই বলে এইটা তো নয় যে না যে পাখির নোক নেই যে পাখির গায়ে লোম নেই সেই পাখিটাও আমাকে একই দামে নিতে হবে এমন তো কোনো কথা নেই সে তো ট্রেডারও নেয় না ছাট পাখি তো ছাট পাখি হিসাবেই বিক্রি করতে হয় তাহলে সেইখানে ব্রিডারকেও একই দামে দিতে অসুবিধাটা কোথায় সিম্পলি বলুন না যে ঠিক আছে কালার যেরকম আছে সব কালারই নিতে হবে কালার ওরকমভাবে বেছে নেওয়া যাবে না কিন্তু দামই রাখবো একই দামে যা দামে ট্রেডারকে দিই সেই দামে বিক্রি করুন তাহলে দেখবেন সম্পর্কগুলো অনেক ভালো থাকবে ব্রিডার এখন ব্রিডার আরেকটা ব্রিডারের শত্রু হয়ে দাঁড়ায় সেই জন্যই দেখবেন ওই পোস্টগুলো আসে যে আপনি দেখা গেল যখন দাম পড়ছে দেখা দেখা গেলো বদ্রির দাম বললেন আপনি কত এই আমি দুশো টাকা করে ছাড়বো পাশের দিয়ে আরেকজন লিখবে আরেকটা ব্রিডার আমি একশো আশি করে ছাড়বো পরে আরেকটা ব্রিডার লিখবে আমি একশো ষাট করে ছাড়বো আর তারপরের কম নতুন পোস্টগুলো আবার কি আসবে তার নতুন পোস্টগুলো আবার আসবে হলো গিয়ে এই পাখিগুলো বিক্রি আছে যারা সিরিয়াস বায়ার তারাই একমাত্র কাইন্ডলি ফোন করবে আপ কে জেনে বসে আছে কোনটা সিরিয়াস বায়ার কোনটা সিরিয়াস বায়ার না আপনার কথা ঠিক করবে সে সিরিয়াস বায়ার কি সিরিয়াস বায়ার না কিছু দেখুন কিছু ভুলভাল ফোন আসেই সেটা নিয়ে কিছু করার নেই হয়তো সেই ভুলভাল ফোনের মধ্যে এমন লোকও রয়েছে যাদেরকে আপনারা এই সময় পাখি দেননি যেই সময় পাখির দামটা বেশি তাদেরকে ট্রেডারের রেটে দেননি কালকে হয়তো তারাই আপনাকে চালাচ্ছে সেটা তো কোনো মানে প্রমাণ নেই যে কে করছে বা কী ওই ওইরকম তো কয়েকটা লোক থাকবেই তাই বলে সব ব্রিডার যে খারাপ তা না ব্রিডার যখন পাখি চাইছে পাখির জন্য মোটামুটি একটা রেট যদি নর্মালাইজ রাখেন আমার মনে হয় সেটা কিন্তু মানে আমাদের পাখির জগতের জন্যই বেশি ভালো হবে ট্রেডারকে কম দেওয়াতে তো ঠিক আছে বুঝলাম অনেক পাখি নিচ্ছে কমে দিলেন সে নয় চার পেয়ারই নিচ্ছে কিন্তু চার পেয়ারের জন্য তাকে একটু কম দিলে কি অসুবিধা বদ্রি সবাই মোটামুটি দু পেয়ার চার পেয়ার পাঁচ পেয়ার করেই কেনে বা দশ পেয়ারও কেনে মানে বেশি হয় মানে এর থেকে কম করে না কেউ তা সেখানে যদি ওই রেটটা দেন আমার মনে হয় ভালো হয় ফিঞ্চ ফিঞ্চ দেড়শো টাকা করে যদি এমনি ট্রেডারকে দেন তাহলে দেড়শো টাকা করে এমনি নর্মাল লোককেও দেন অসুবিধা কি আছে আরে সে তো পোষার জন্য নিচ্ছে দাম পড়লে তো আপনার একার পড়বে না যে নিয়েছে তারও তো দাম পড়বে তো সেই জন্য যদি এই জিনিসটা সবাই আমরা এক হতে পারি যে না যেরকম ট্রেডার একটা ফিক্সড রেট করে ফেলেছে যে না আমরা এই দামে নেব এই সপ্তাহে এই দাম পরের সপ্তাহে আরেক দাম তো সেরকমভাবে আমাদেরও যদি একটা ইয়ে থাকে যে না আমরাও যে দামে ট্রেডারকে দিচ্ছি সে দামে ব্রিডারকে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই হ্যাঁ যেই পাখিগুলোর ধরুন মেল ফিমেল নিয়ে একটা সমস্যা থাকে যে মেল বেশি বেড়ায় কোনো পাখির ফিমেল কম আছে বা আমার কাছেই হয়তো মেল বেশি আছে ফিমেল কম আছে বা ফিমেল বেশি আছে মেল কম আছে তো সেই ক্ষেত্রে সেই সব পাখির জন্য তখন না লটটা আমি বুঝতে পারি কিন্তু বদ্রি পাখির তো সবই বেড়ায় ফিঞ্চ পাখির তো সবই বেড়ায় একসাথে এগুলোর জন্য তো মানে এত বেশি মানে সুযোগ সন্ধানী হওয়ার দরকার নেই সানকুনুরের ফিমেলের দাম নয় বেশি হয় বুঝলাম কিন্তু তাই বলে বদ্রি পাখির ফিমেলের দাম তো আর এক্সেস হয় না বা ফিঞ্চের ফিমেলের দামও এক্সেস হয় না তাহলে সেইখানে সেগুলো দিতে অসুবিধা কোথায় ছোটো পাখি যারা করছেন দেখুন পাখি যেরকম আজকে চারশো টাকা করে বিক্রি করছেন সেখানে গোল্ডেন ছশো টাকা করে বিক্রি হচ্ছে কালকে কিন্তু পাখির দাম পড়তে বাধ্য আর এটাও বলে রাখলাম গোল্ডেনও তখন কিন্তু মানে যদি ছশোর জায়গায় আটশো হয় আমি অবাক কিছু হব না বা হাজার হয় অবাক কিছু হব না তখন কিন্তু যার দিয়ে গোল্ডেন নিতে যাবেন সেও কিন্তু একই ঘটনা ঘটাবে সবাই তো আমরা এক পুষি না আলাদা আলাদা পুষি ধরুন আমি ককটেল পুষি দু একটা কনুর ভনুর রয়েছে বা পাঁচ সাতটা রয়েছে ওগুলো শখের কথা বাদ দিন মেনলি আমি ককটেল পুষি কেউ দেখা যাবে সানকনুন নিয়ে কাজ করছে কেউ দেখা যাবে পাইনাপেল কুনুন নিয়ে কাজ করছে কেউ বদ্রি নিয়ে কাজ করছে কেউ ফিঞ্চ নিয়ে কাজ করছে কেউ আরও বড়ো পাখি নিয়ে কাজ করছে এরকম নানান লোকে তো আমরা নানান জিনিস নিয়ে কাজ করি এবার শখ তো একটা না একটা হতেই পারে ধরুন কালকে আমার শখ হলো যে ঠিক আছে আমি একটুখানি রোজেলা নিয়ে কাজ করুন তা আমি যখন রোজেলাটা চাইতে যাব যদি আমি এখন উল্টোপাল্টা একটা দাম ঠিক করে রাখি তাহলে তার কাছে গিয়ে আমি যে বলবো আমার কি মুখটা থাকবে যে কমান দামটা কমান এই মুখটা কি আমার থাকবে কেন আমিও তো একই ঘটনা ঘটিয়েছি যখন আমি ঘটিয়েছি অন্য কি কী করে বলবো চক্ষু লজ্জা বলেও তো একটা ব্যাপার আছে সেই জায়গা দিয়ে দেখতে গেলেও তাহলেও তো আমি পারবো না তখন তো সে যা বলবে সেই ইয়েতেই আমাকে নিতে হবে সেইগুলো একটু চিন্তা করুন আমার দেখুন আমার বলার কথা আমি বললাম আমি যেটা নিজে আমার যেহেতু ধরুন এক ধরনের পাখি আমি এক ধরনেরভাবে বললাম যাদের কাছে বদ্রি আছে বেশি আমার কাছে তো বদ্রি খুব বেশি নেই আট নটা বদরি আছে তো সেই জন্য যার কাছে বেশি বদ্রি আছে বা যে বেশি ফিঞ্চ আছে তারা এই সময় যদি কোনো ব্রিডার চায় পোষার জন্য চার পাঁচ পেয়ার ছ পেয়ার আমি বলবো যে রেটটা চলছে মানে ট্রেডারদের দিচ্ছেন সেই রেটেই তাদের দিন তাতে দেখবেন সম্পর্কগুলো অনেক ভালো থাকবে নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে ব্রিডারদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হওয়াটা কিন্তু খুব দরকার আমাদের নিজেদের মধ্যে ইউনিটি নেই এটা কিন্তু একটা বাজে জায়গা সেখান দিয়েও কিন্তু মানে আমরা অনেক অসুবিধায় পড়ি তো সেই জায়গা দিয়ে বলবো অন্তপক্ষে সবাই যদি একটুখানি কনসিডার করেন এই ব্যাপারটাকে তাহলে খুব ভালো লাগবে এটা জাস্ট রিকোয়েস্ট এটা কোনো কাউকে কোনো ফোর্সের ব্যাপার নেই এটা জাস্ট রিকোয়েস্ট একটা যে কাইন্ডলি যেই দামে এখন ট্রেডারকে দিচ্ছেন যেটার দাম বেড়েছে সেইগুলো অন্তপক্ষে মানে ব্রিডারকেও সেই একই দামে দিন ট্রেডার কত দামে বেচলো দেখার দরকার নেই কিন্তু আপনারা যারা যাদের হাতে আছে এটা যে না আমাদের কাছে এই পেয়ারটা আছে মানে আমাদের কাছে এই পাখিটা আছে যেই পাখিটা আমরা এখন একটু কমে দিতে পারবো মানে ট্রেডারকে যেই রেটে দিচ্ছি ওদেরকে দিতে পারবো তা সেটা দিন অন্ত তাহলে সেটা বেশি ভালো হবে আমরা আজকাল ফোন করলেই আমি ককটেল ক্লাইন টা ঘোরাবো মানে ব্লাড লাইনগুলো একটু চেঞ্জ করবো বলে একজনকে ফোন করলাম ফোন করার সঙ্গে সঙ্গে সে আমাকে কোনো কথাবার্তা নেই প্রথম দাম বললো সাত হাজার টাকা কোনো কথাবার্তা নেই মানে ফার্স্টেই দাম বললো সাত হাজার টাকা আপনি বলুন এই যে সাত হাজার টাকাটা যে সে বলল এটা কি ন্যায্য এটা কি ন্যায্য দাম একটা আজ কি সত্যিই সাত হাজার টাকা করে সে পাখিটাকে বিক্রি করতে পারছে লাস্ট পর্যন্ত সেই পাখিটাই আমি ধরুন যদি সাড়ে পাঁচ হাজার টাকা বা ছ হাজার টাকার মধ্যে পাই ট্রেডার থেকে একটু কম দামে অসুবিধাটা কি আছে কেন আমি নিজেও তো বিক্রি করছি ওই দামে তা আমি আমি যেটাই বিক্রি করছি তার থেকে আমি বেশি কেন দিতে যাব আমি পাখি যদি আড়াইশো টাকা করে বিক্রি করি আমি তার থেকে বেশি তো মানে কাউতে কিনতে যাব না সে যেই মানুষগুলো চাইছেন এখন বদরি তারাও একসময় বদরি বিক্রি করেছে হয়তো দুশো টাকা একশো আশি টাকা একশো ষাট টাকা বা কেউ হয়তো নতুন করে পুষবে তারা সবাই কিন্তু মানে যে দামটা এক্সপেক্ট করছে সেই দামটা কিন্তু কেউ বলা হচ্ছে না সবাই এক্সেসিভ দাম বলছে তার মধ্যে এবার যার খুব দরকার তা এতেই নিতে হচ্ছে নিচ্ছে না এমন তো না নিচ্ছে অবশ্যই নিচ্ছে কিন্তু এগুলোর ফল কিন্তু পরেও পেতে হবে যখন আপনার কোনো কিছুর দরকার পড়বে তখন কিন্তু আরেকটা ব্রিডারই একই ঘটনা ঘটাবে বদ্রির বিডার আজকে ঘটাচ্ছে ফিঞ্চের বিটার আজকে ঘটাচ্ছে কালকে দেখা যাবে লাভবারের বিটার ঘটাচ্ছে পরশু দিন দেখা যাবে কুনুরের বিডার ঘটাচ্ছে এইভাবেই চলতে থাকবে আর পাখি পোষার ইচ্ছেগুলো বহু লোকের আস্তে 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 মরতে থাকবে সেটা যাতে না হয় কাইন্ডলি সবার কাছে রিকোয়েস্ট যেটা ট্রেডারকে দেবেন কাইন্ডলি সেই দামে যদি পাখিগুলো ব্রিডারকেও দেন আমার মনে হয় তাতে পাখি পোষাটা বজায় থাকবে আর সবার একে অপরের ট্রাস্টটা বজায় থাকবে মানে বিশ্বাসটা বজায় থাকবে আমি জানি সবাই এক হয় না অনেকেই আলাদা আলাদাই মতামতের থাকবেন এখানে অনেকেই আলাদা আলাদা মত থাকবে সেখানে আমার কিছু বলার নেই আমি নিজের মতটুকু শুধু বললাম যে আমার মনে হয় যেই দামে ট্রেডারকে দেওয়া হয় সেই দামে বিডারকে আমার নিজের বেচা উচিত কেন ট্রেডার আমাকে তো এই বলে কোনো সময় নিয়ে যাচ্ছে না সে আমায় বলে নিয়ে যায় কি মার্কেটে দাম চলছে এই সে কততে বেজবে সেটা কিন্তু বলে না আমাকে যে বলছে মার্কেটে এখন দাম চলছে আমি এই হলে তোমার থেকে নিতে পারবো তাহলে সেই দামটাই আমি মার্কেটে যখন দামটা চলছেই ওটা তাহলে সেই দামেই আমি ব্রিডারকে দেব অসুবিধা কী আছে বহু ট্রেডার নিজেও ব্রিডার আছে তারা তো নয় ঠিক আছে ব্রিড করলো ব্রিড করে নয় ট্রেড করতে গেলো সেটা বুঝলাম কিন্তু যারা প্লেন ব্রিডার শুধু ব্রিডার তা সেখানে তাদেরকে বলবো যে অন্তপক্ষে যদি ওই দামটার মধ্যে দেন বদ্রি হোক ফিঞ্চ হোক লাভবার হোক যাই হোক সেটা আমার মনে হয় বেটার তাহলে দেখবেন একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্কগুলো খুব ভালো থাকবে নাহলে এগুলো আস্তে আস্তে আরও দিকে যাবে অসুবিধা তৈরি হবে আজকে যেরকম সবাই বলছে প্রচুর নিচ্ছে বদ্রির দাম এমনি ব্রিডারের কাছে গেলে তো অনেক দাম চাইছে হ্যান ত্যান তো সেই জন্য সেইগুলো যাতে না হয় সেগুলোর দিকে সবাই একটু নজর রাখলে আমরা আমাদেরই ভালো হবে এটা জাস্ট রিকোয়েস্ট ঠিক আছে আমার যেটা বলার আমি বললাম এবার দেখুন আমি জানি এখানে না মানার চান্সেস নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্টের লোকের রয়েছে যদি কেউ একজনও মানতে পারেন আমি বলব আমি বুঝবো যে হ্যাঁ আমি যে বললাম তাতে কিছুটা হলেও মানে লোকের উপকার হয়েছে ঠিক আছে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার